আলোচ্য বিষয় 2023 সালের ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের সেকেন্ড সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এর আগে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, অঙ্ক এবং স্বাস্থ্য সারী শিক্ষার একটা করে এবং ভূগোলের দুটো করে সেটের প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যা যা দেখোনি তার জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই যে পরীক্ষা, সেই পরীক্ষা হবে 27 নভেম্বর এবং শেষ হবে 9 ডিসেম্বর। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকবে 70 এবং নির্জনতম সময় হবে 2 ঘন্টা 30 মিনিট। যেহেতু তোমাদের এর আগে ইতিহাসে আর এক সেট প্রশ্ন উত্তর করানো হয়ে গেছে, তার জন্য তোমাদের এইখানে তোমাদের সিলেবাসটা নিয়ে আমি আলোচনা করছি না, তোমাদের ডাইরেক্ট প্রশ্ন উত্তর পর্বে আমি ঢুকে যাচ্ছি। দেখো, প্রথম যে প্রশ্ন তোমাদের এখানে দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, 1×14×14। প্রথম প্রশ্ন, ইন্দো আর্য ভাষার সব থেকে পুরনো সাহিত্য হলো কোনটা? ঋগ্বেদ নাকি ব্রাহ্মণ নাকি মহাভারত নাকি বেদান্ত? উত্তর হচ্ছে ঋগ্বেদ। ঋগ্বেদ হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, একলব্যের গুরু ছিলেন অয়োধ্যম্ম নাকি গৌতম নাকি আত্রেয় নাকি দ্রোণাচার্য? উত্তর হচ্ছে দ্রোণাচার্য। গ নম্বর, 10 রাজা যুদ্ধে জয়ী হয়েছিলেন ভরত নাকি সুদাস নাকি বিক্রমাদিত্য নাকি অশোক? উত্তর হচ্ছে সুদাস। ঘ, মার্গ কথার অর্থ কি? পথ নাকি সম্মান নাকি সূত্র নাকি নীতি? উত্তর হচ্ছে পথ। ঙ, বজ্জীদের রাজধানী কোথায় ছিল? অবন্তী নাকি পাবা নাকি কৌশল নাকি বৈশালী? উত্তর হচ্ছে বৈশালী। চ, অর্থশাস্ত্রর লেখক হলেন বাণভট্ট নাকি কলহন নাকি কৌটিল্য নাকি হরিসেন? উত্তর হচ্ছে কৌটিল্য। পরের প্রশ্ন, ছ, হাতি গুম্ফা শিলালেখ থেকে কার বিষয়ে জানা যায়? অশোক নাকি সমুদ্রগুপ্ত নাকি খারবেল নাকি কনিষ্ক? উত্তর হচ্ছে খারবেল। জ, দেখো, ইন্দু হল ভারতবর্ষ নাকি চীনা দেবতা নাকি মগধ নাকি চীনা নদী? উত্তর হচ্ছে ভারতবর্ষ। ঝ, দেখো, কোন অঞ্চলে শালি ধানের চাষ বেশি হয়? তো এর সঠিক উত্তর হবে মগধ। ঞ, কম্বনের রামায়ণে সর্বাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হল রাম নাকি রাবণ নাকি লক্ষণ নাকি সীতা? উত্তর হচ্ছে রাবণ। ট, দশাবতার মন্দির অবস্থিত দেওঘরে নাকি মহাবলীপুরমে নাকি ইলোরায় নাকি চন্দ্রকেতুগড়ে? উত্তর হচ্ছে দেওঘরে। ঠ, উপবেদ বলা হতো রামায়ণকে নাকি মহাভারতকে নাকি চিকিৎসাশাস্ত্রকে নাকি সঙ্গম সাহিত্যকে? উত্তর হচ্ছে চিকিৎসাশাস্ত্রকে। ড, সেলুকাসের দূত হয়ে মৌর্য দরবারে এসেছিলেন মেগাস্থেনিস নাকি ডায়ামাকাস নাকি ফাসিয়ান নাকি প্রথম অ্যান্টিওকাস? উত্তর হচ্ছে মেগাস্থেনিস। ঢ, তাম্রলিপ্ত বন্দর অবস্থিত উত্তরের কোঙ্কণ উপকূলে নাকি মালাবার উপকূলে নাকি কাবেরী বদ্বীপ এলাকায় নাকি পূর্ব মেদিনীপুরের তমলুকে? উত্তর হচ্ছে পূর্ব মেদিনীপুরের তমলুকে। 2 নম্বর, নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও, 1×14=14। প্রথমে বলছে শূন্যস্থান পূরণ করো, 5টা শূন্যস্থান পূরণ দিয়েছে। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে, হেরোডোটাসের মতে ইন্দুস ছিল পারসিক সাম্রাজ্যের একটি কী? উত্তর হচ্ছে হেরোডোটাসের মতে ইন্দুস ছিল পারসিক সাম্রাজ্যের একটি প্রদেশ। তো এটা সঠিক উত্তর হচ্ছে প্রদেশ। জীবক ছিলেন রাজ কি? জীবক ছিলেন রাজ বৈদ্য। সঠিক উত্তর বৈদ্য। গাথা সপ্তসতী গ্রন্থটি সংকলন করেন কে? উত্তর হচ্ছে সাতবাহন রাজা হাল। কনিষ্ক ড্যাশ খ্রিস্টাব্দে কুষাণদের শাসক হন? উত্তর হচ্ছে 78 খ্রিস্টাব্দে। 5 নম্বর, দিগম্বরদের নেতা ছিলেন কে? উত্তর হচ্ছে ভদ্রবাহু। ভদ্রবাহু ছিলেন দিগম্বরদের নেতা। খ, দেখো, এক কথায় উত্তর দাও যে কোনো নটি 1×9=9। ত্রিপিটক কোন ভাষায় লেখা হয়েছে? উত্তর লিখবে ত্রিপিটক পালি ভাষায় লেখা হয়েছে। 2, গৌতম বুদ্ধ কোন নগরে মারা যান? উত্তর লিখবে গৌতম বুদ্ধ কুশিনগরে মারা যান। 3, বৈদিক যুগের কটি ভাগ ও কী কী? উত্তর লিখবে বৈদিক যুগের 2টি ভাগ, কী কী? আদি বৈদিক যুগ আর পরবর্তী বৈদিক যুগ।
পরের প্রশ্ন, রাজা কথার আক্ষরিক অর্থ কি? উত্তর লিখবে রাজা কথার আক্ষরিক অর্থ হলো নেতা। পরের প্রশ্ন, মহাস্থানগড় কোথায় অবস্থিত? উত্তর লিখবে মহাস্থানগড় বাংলাদেশের বাঁকুড়া জেলায় অবস্থিত, বাংলাদেশের বাঁকুড়া জেলায়। ছয় নম্বর, দেবকুল কি? উত্তর লিখবে কুষাণ যুগের সম্রাট ও দেবতাদের একই বোঝানোর জন্য শাসকরা যে সংস্থা প্রতিষ্ঠা করেন তা দেবকুল নামে পরিচিত। সাত নম্বর, ফাসিয়ানের মতে দেশের সেরা নগর কোনটি? উত্তর লিখবে ফাসিয়ানের মতে দেশের সেরা নগর হল পাটলিপুত্র। সাত নম্বর সেতু কি? আট নম্বর সেতু কি? উত্তর লিখবে প্রাচীন ভারতে জলসেচ প্রকল্পগুলিকে সেতু বলে। পরের প্রশ্ন হচ্ছে, সুশ্রুত কে ছিলেন? উত্তর লিখবে সুশ্রুত একজন শল্য চিকিৎসক ছিলেন। পুরাণ সাহিত্যে তাহলে সুশ্রুত শল্য চিকিৎসক। দশ নম্বর, পুরাণ সাহিত্যে যবন কাদের বলা হতো? উত্তর লিখবে পুরাণ সাহিত্যে যবন বলা হতো ব্যাকট্রিয়ার গ্রিক রাজাদের। এবার দেখো তিনের দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি দু তিনটি বাক্যে উত্তর দাও। দুই গুণ ছয় সমান বারো। গুরুকুল ব্যবস্থা বলতে কি বোঝো? সংখ্যায়ন কি? তো দেখো এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নের উত্তরগুলো এই ভিডিওতে আমি দিচ্ছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যদি এই প্রশ্নের উত্তরগুলো দরকার হয় তোমরা কমেন্টে জানাবে, আমি তোমাদের জন্য এই ভিডিও করে আলাদাভাবে এই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আসবো। এছাড়াও তোমরা বইয়ে কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। এর আগে যে সেটটা করিয়েছি সেই সেট এবং এই সেটটা এবং পরবর্তী আরেকটা সেট দেবো, এই তিনটে সেটের প্রশ্ন উত্তরগুলো কিন্তু তোমরা ভালো করে করবে ইতিহাসের। গুরুকুল ব্যবস্থা বলতে কী বোঝো প্রথম প্রশ্ন, দুই নম্বর সংখ্যায়ন কী, গ নম্বর মিশরের নীলনদের মিশরকে নীলনদের দান বলা হয় কেন, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ঘ দেখো অগ্রহার ব্যবস্থা, ত্রিরত্ন কী, আর্য সত্যের পরিচয় দাও, ঋগ বৈদিক যুগের চতুর্বর্ণের পরিচয় দাও। চারের দাগের প্রশ্ন দেখো, নিচের প্রশ্নগুলির চার পাঁচটি বাক্যে উত্তর দাও। তিন গুণ পাঁচ সমান পনেরো। প্রথম প্রশ্ন, টিকা লেখো, দশ রাজার যুদ্ধ অথবা জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্মের মধ্যে কী কী মিল তোমার চোখে পড়ে? খ দেখো অশোকের জীবনে কলিঙ্গ যুদ্ধের প্রভাব লেখো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। গ দেখো ষোড়শ মহাজন পদের আমলে অর্থনীতি কীরূপ ছিল? ঘ গুপ্ত আমলে বাণিজ্যের পরিচয় দাও অথবা গুহাবাস কী? ঙ স্যাট্রাপি বা প্রদেশের শাসন ব্যবস্থা কীরূপ ছিল অথবা টিকা লেখো ইন্ডিকা। এবার দেখো পাঁচের দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির আট দশটি বাক্যে উত্তর দাও। পাঁচ গুণ তিন সমান পনেরো। প্রথম প্রশ্ন, গুপ্ত যুগে শিক্ষা ব্যবস্থা পরিচয় দাও অথবা চরক সংহিতায় লিখিত আদর্শ হাসপাতাল কেমন হবে? তোমার মতে একটি হাসপাতাল কেমন হওয়া উচিত? খ গুপ্ত আমলে বাণিজ্যের পরিচয় দাও। গ সমুদ্রগুপ্তের কৃতিত্ব বর্ণনা করো অথবা মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি লেখো। তো এই ছিল তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের সেকেন্ড সেটের প্রশ্ন উত্তর। তোমাদের যদি আরও এক সেট প্রশ্ন উত্তর দরকার হয় তোমরা কমেন্টে জানাবে, আমি তোমার জন্য আরও এক সেট প্রশ্ন উত্তর নিয়ে আসবো। এর আগের যে সাবজেক্টগুলো তোমাদের করিয়েছি সেইগুলো তোমরা যারা দেখোনি তারা অবশ্যই ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করো, তোমরা সেখান থেকে কিন্তু সেই ভিডিওগুলো পেয়ে যাবে। আর এই প্রশ্নের হুবহু যে তোমাদের পরীক্ষা আসবে তেমন কোনো মানে নেই, তোমরা তোমাদের বইটি ঘুটিয়ে পড়ো এবং এর আগের যে সেট দিয়েছি, এই যে সেট দিলাম এবং এরপরে যে সেট দেবো, এই তিনটে সেটের প্রশ্ন উত্তরগুলো ভালো করে প্র্যাকটিস করো, দেখবে তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত। তাহলে পরীক্ষা আসতে আর বেশি সময় নেই, তোমরা সকলে মন দিয়ে প্রশ্ন করো। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবে, বন্ধুদের কাছে কিন্তু অনেক অনেক শেয়ার করবে। তাহলে তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।